এখন কথা বলবো এই সরিষা চাষের সফল কৃষক উদ্যোক্তা, তিনি সাবেক ইউপি সদস্য ছিলেন, তার নাম হচ্ছে জনাব মনিরুজ্জামান সিপা। আমরা মনিরুজ্জামান সিপার দাসীদের কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো সাবেক ইউপি সদস্য ছিলেন আমরা শুনেছি, তো এখন এরপরে আপনি যে এই কৃষি কাজটা করেন, এটা কি জাতের সরিষা চাষ করেছেন? এটা হলো বাড়ি 14। এটি ফলন কেমন হয়? ফলন মানে আমি টাঙ্গাইল থেকে এটা বিভিন্নভাবে তথ্য কালেকশন করি, যারা ওখানকার অভিজ্ঞ, যারা তাদের কাছ থেকে অভিজ্ঞ, ওখানে বিভিন্ন জনের কাছ থেকে আমি তথ্য নিই। তবে লোক আমার সবচেয়ে আস্থাভাজন, চাষটা আমার কাছে ভালো লাগছে। ধানের পরে এটা কার্তিক মাসের ভিতরে রোপণ করতে পারলে সবচেয়ে ভালো হয়। তবে কার্তিকের আমার ঠিক আছে, কার্তিকের অগ্রাণের নয় ফেলাইছে। আচ্ছা, কার্তিক মাসের শুরুতে চাষ করলে কতদিনে আসে সরিষা? এটা 70-75 দিনের ভিতরে। তাতে এরপরে মানে কখন এরপর কী চাষ করা যায়? এরপর মুগ ডাল, আমি তাই মুগ ডাল চাষ করা যায়। ও তার মানে সরিষা চাষ করলে দেখা যাবে ধানের পরে সরিষাটা এসে যাবে 75 দিনে। তবে এখানে চাষের ক্ষেত্রে যদি মাঝখানে যদি কোনো সার প্রয়োগ করে বা ভিটামিন প্রয়োগ করে, সেখানে 10 দিন লস হওয়ার সম্ভাবনা বেশি লাগতে পারে। এই জন্য মাঝখানে কোনো কিছুই ব্যবহার করা যাবে না, ওই শুরুতে যা কিছু ব্যবহার চাষে লাস্ট চাষে ব্যবহার করা হয়। লাস্ট চাষে যত সার সার কীটনাশক যা দেওয়ার মাটিতে দিয়ে দিতে হয়। আচ্ছা, তাই এই যে ফসল যেভাবে হয়েছে, যে আপনি কীরকম আশাবাদী বলতে, আমার এমনিতে অগ্রাণের নয় ফেলাইছি, 10 দিন লস। তবে আমি যদি কার্তিক মাসের 15-20-এর ভিতরে ফেলাই তাহলে সবচেয়ে ভালো হবে। এবং এখন যেহেতু মাঘের দিকে একটু গরম ভাব আছে, সেই গরম ভাবটা পড়লে মানে ছোঁয়াটা একটু খাটো হবে। আর এই মুহূর্তে আমার ওইরকম পানি সেচের কোনো ব্যবস্থা নাই, পানি সেচ দেওয়া যাবে কি না সে ব্যাপারে আমি অতটা ক্লিয়ার নেন নাই। তাই আপনার কোনো কৃষি অফিসার যারা আছে আমাদের মাঠ পর্যায়ে, তাদের সাথে কোনো পরামর্শ হয়েছে কি না? আমি এখানে ওই ধরনের কৃষি বলতে উদয়বাবুর সাথে কিছু প্রাথমিক তারা মানে কোনো পরামর্শ দেয়নি বা জানেও না? তারা পরামর্শ দিলে আর একটু ভালো হতো কিনা আপনি কি মনে করেন? আমি আসলে যারা অভিজ্ঞ, যারা চাষ করে মানে উত্তরবঙ্গে যারা চাষ করে তাদের ছবিটা নেওয়ার চেষ্টা করতে। আপনি ইচ্ছা করে তাদের স্বনবর্ণ হন নাই? না, আমি তাদের স্বনবর্ণ হইনি, আগে দেখি আর কি ফলন কি। আচ্ছা, এখন যেভাবে ফলন ফলছে, এই যে ফুল আসছে, ফল আসতে শুরু করছে, কিন্তু উৎপাদন কীরকম হবে বলে আপনি মনে করেন? আমি আসলে কোনো সময় দেই নাই, তবে ওরা মানে পুরো বলে 66 শতকে তারা ভালো বিঘা 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 না বিঘা না ওই এক পুরো বলতে 66 শতকে 12-15 মন হয় যদি বেশি ভালো হয়। এই তবে আমার আমারটা একটু লেট হয়ে গেছে, যার কারণে ছোঁয়াটা একটু ছোটো কাটবে, লম্বা কাটবে না। এই আর বিশেষ করে আমি এখানে মাঝখানে কোনো সার প্রয়োগ করলেও ফলন ভালো হবে, কিন্তু আমার যেহেতু মুগ ডালের চিন্তা এই জন্য মানে যেহেতু এখানে আমার অন্য যা আসে ওইটা নিয়ে, তাতে যেরকম হয়েছে তাতে কীরকম আসতে পারে মনে করেন? এখানে 28-30 মন আসতে পারে 7 বিঘে, মানে 7 বিঘায় 2-10 একর 2-10 একর 10-এ 28-30 বা 25 মন এরকম আসতে পারে, মন আসতে পারে। তাহলে মন বাজারে কত করে চলে সরিষা? মন এবছর 3,500-3,700 এরকম হবে আর কি। গেল বছরই 3,200-3,300 যেহেতু তুলে দাম গেল বছরের চেয়ে এবার বেশি, যেহেতু এখানে 3,500 টাকা নিশ্চিত বলা যায়, ওরাও মানে ওদের কাছ থেকে বলা যায়। 3,500 টাকা মন হলে আমরা কত মন বললাম? আমি 25 মন ধরি, 28 মন ধরলাম না, 25 মন 25 মন দর্শক অনেক অনেক, তাহলে 375 আরও আছে 12 প্রায় 90 কাছাকাছি। তবে এখানে কোনো কীটনাশক বা অন্য কোনো কিছুই আমার প্রয়োগ করে পানি সেচের কোনো ব্যবস্থা করার দরকার হয় না। তবে আশা করি মানে আমি এবছর যেহেতু বুঝতে পারলাম যে
এটা আরো ফলন বৃদ্ধির জন্য কি করা দরকার? এটা আমার মানে আমার যেহেতু প্রথম, এক্ষেত্রে কিছু ত্রুটি হতেই পারে। হ্যাঁ, তো যাই হোক, এরপরে মুগ ডালের চাষ করা আপনি আশাবাদী? অবশ্যই আশাবাদী। তার এর ফাঁকে আমি আমার কিছু কথা হলো যে এই সরিষা চাষটা এতে আমাদের একটা মানে যেটা বাংলায় বলে যে বোনাস, এটা এক ধরনের বোনাসই আমি মনে করি। কিন্তু কিন্তু এটার পাশাপাশি আমি মনে করি যে আমাদের যেহেতু হারভেস্টার দিয়ে এখন ধান কাটার ব্যবস্থা, কৃষক মানে গরিব যারা কর্মসংস্থানের ব্যবস্থা খুঁজে পায় না, আমি মনে করি এই ধানটা কাটার সাথে সাথে তাদের কিছু লোকের কর্মসংস্থান আসতেছে। যেহেতু সার প্রয়োগ করতে হবে, বীজ বুনতে হবে, টিলারের চাষ প্রয়োগ করতে হবে, এবং এই খ্যাটটা আবার তুলতে হবে, যেহেতু এখানে একটা কর্মসংস্থানের একটা পর্যাপ্ত পরিমাণ চাপ থাকবে। আর একটা বিষয় হলো যে আমি এটি আদৌ কোনো কীটনাশক ব্যবহার করি এলে এক। দ্বিতীয় কথা হলো যে আমরা যে সয়াবিন তেলটা খাই বা অন্য তেলটা খাই, সেখানে কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় একটা উপকারী আমরা সরিষার তেলটা খাইতেছি নির্ভেজাল, এখানে কোনো কীটনাশক ব্যবহার। আর একটা দিক হলো যে সরিষাটাতে আমরা তৈলটা ব্যবহার করতেছি, খৈরটা কিন্তু আমরা গরু পালনের ক্ষেত্রে আমরা উৎসই হবো এটার পাশাপাশি। হ্যাঁ, এদিক থেকে আমি মনে করি আমরা আস্তে আস্তে যদি সবাই নজর হই যে আমরা সরিষাটা দেই, তাহলে আমরা একটা মানে ভালো মানের তৈল খাবো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এর পাশাপাশি মানুষের কর্মসংস্থান হবে, গবাদি পশু পালনের ক্ষেত্রেও এরা মানে অর্থনৈতিক দিক দিয়ে আমরা লাভবান হবো। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা এই মনির ভাইয়ের কাছ থেকে অনেক তথ্য জানলাম। এই এই যে ফসলটা, এটি সাধারণত ধান এই দক্ষিণাঞ্চলে পটুয়াখালী জেলার দক্ষিণে কুয়াকাটার এই অঞ্চলে একটি সম্ভাবনাময় ফসল। এটি কিন্তু দেখা যায় ধান চাষের পরপরই এটি চাষ করতে কিন্তু তেমন কোনো খরচ হয় না, ধান উৎপাদনের পরপরই কিন্তু এটা চাষ করা যায়। চাষ করে যেটা এখানে আরেকটি ফসল চাষ করে থাকে সবাই যে ডাল, যে মুগ ডাল যেটাকে বলি আমরা, মুগ ডালের পাশেই দেখতে পাচ্ছেন, পাশেই দেখতে পাচ্ছেন মুগ ডালের জমি কিন্তু এই চাষ হচ্ছে। তো এখনও বীজ বপন করেনি বা দেওয়ার জন্য করতে পারে, তো দেখা গেছে এই ফসলটা কিন্তু এসে পড়েছে, এটা এসে এটা উঠানোর পরেই কিন্তু মুগ ডাল চাষ করতে পারবে। তাহলে একটা লাভজনক ফসল কিন্তু মাঝখানে পেতে পারে কৃষক একটু উদ্যোগী হলেই, যেটা আমাদের মনির ভাই দেখিয়ে দিলেন। তো এটি অত্যন্তই একটি লাভজনক অর্থকরী ফসল। এর সাথে আছে তৈল, আছে নির্ভেজাল সরিষার তৈল, এবং আছে আপনাদের 7 বিঘা জমিতে 30 মন যদি সরিষ উৎপাদন হয় তাহলে 3,090 টাকা করে মতো হয়, আপনারা হিসেবে করে বুঝতে পারবেন এটি অত্যন্ত একটি লাভজনক ফসল। তো মনির ভাই, এর পাশাপাশি তো মৌচাক, মৌচাকের চাষ করাও তো যায়, আমরা ইউটিউবে দেখি বা উত্তরাঞ্চলে দেখি, ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই পরিকল্পনা আছে। এবছর আমি ইচ্ছা ছিল একটা এখানে দেওয়ার, কিন্তু যে কোনো কারণে ব্যস্ততার কারণে আমি ওইটা করি নাই। তবে আগাম বছর আমার দুটো বাসা সংগ্রহ করার মানে ওই প্রযুক্তির যে সিস্টেমে ওই দুটো বাসা মাটির রাখবো আমার ইচ্ছা। আমরা দেখতে পাচ্ছি তো অসংখ্য মৌমাছি আপনার এসে আপনার বাড়িতে ইতিমধ্যে নাকি বাসা করেছে মৌমাছি শুনলাম। হ্যাঁ, একটা বাসা করেছে। আর বিশেষ করে আমি যতটুকু তথ্য জানি যে সরিষা চাষে যতটুকু ফল আসে, যতটুকু লাভবান হয়, সমপরিমাণ মজুর কালেকশন হয়, যেমন এই সরিষা, লিচু, আম, মুগ ডাল এরকম কিছু ফুল জাতীয় থেকে 4 মন মধু সংগ্রহ করতে পারে একটা বাসা। ধন্যবাদ মনির ভাই, আপনার কাছ থেকে অনেক তথ্য জানলাম। তো আমরা আশা করি দর্শক, এই এই কৃষির আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আমাদের কৃষকরা বিশেষ করে দক্ষিণাঞ্চলের এই কুয়াকাটা বিলে কৃষকরা একটু সচেতন হলেই একই জমি থেকে আমরা 3টি ফসল পেতে পারি। ধানের পরেই সরিষা চাষ, তারপরেই মুগ ডাল চাষ করা যেতে পারে। তো দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।